একটা করে গাছে কয়টা করে ফল আছে সেটা একটু দেখাই যদি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা আছে গাছের, একুশটাই মানে মানে দুই হাত গাছে, দুই হাত গাছে 21টা আছে। তার মানে এটার হাইট কিন্তু গ্যাজুয়ালি বাড়তেই থাকবে, মোটামুটি 12-15 ফিট পর্যন্ত হয়। তাহলে কত কত করে হ্যাঁ, ওজন কেমন হবে গাছের? এটা ওজন, এই সেনজেল গুলো তো আসলে খুব বেশি বড় করে না, এটা আসলে 50 থেকে 60 গ্রামের মতো করে করে। হ্যাঁ, এটা কারণই হচ্ছে যে এটা যত ছোট হবে তত টেস্ট। এবং এইটা সুপার শপগুলোতে তোমার 200 থেকে 250 টাকা কেজি পর্যন্ত সেল হয় এই শসাটা। এবং এটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, এটা কিন্তু বাংলাদেশে চাষ খুবই কম হয়, কয়েকটা গ্রিন হাউস হয়েছে সেই জায়গাতে, কিন্তু অল্প কিছু চাষ হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা মার্কেট তৈরি হবে, জাস্ট আমরা যদি মার্কেটে চিনাইতে পারি। একটা গিটে ঠিক আছে, তিনটা চারটা পাঁচটা একটা গিটে করে ফল তিনটা তিনটা চারটা দুইটা, এই যে এই জায়গাতে এসে তুমি দেখো এখানে কতগুলা বের হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, এই দুই গিট মিলে না? দুই গিট মিলে 10টা। এটা কি মানে অস্বাভাবিক একটা ব্যাপার যে শসা কেন এত ধরবে এরকম? এটাকে যত ছিঁড়বে তত কিন্তু এই ফল দিতেই থাকবে। হ্যাঁ, এই গাছের বা এই জাতগুলোর ধর্মই হচ্ছে এমন যে যত ছিঁড়বা ততই হবে, এই গাছ উঠতে থাকবে ফল দিতেই থাকবে। হ্যাঁ, এটা পলিহাউস খুবই ভ্যারাইটি, চমৎকার, এটা পলিহাউসের জন্য স্পেশাল ভ্যারাইটি।